তুমি কি করছো? কিছুই করছি না। তুমি এখানে আসো তো, বসো, দরকার আছে, তুমি আসো না, এখানটা বসো, দরকার আছে। হ্যাঁ বসলাম, বলো কি বলবে। দেখো ফাইনাল তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তোমার চোখে কি এটা কি পড়েছে? যদি কিছু না আর সে যাই হোক যাই পড়ুক, দেখো তোমার সাথে আমি ফাইনাল কথা চাই, বুঝছ না? আর বল কি বলছো। তুমি আমাকে ছেড়ে দাও। কি কি নয়, তুমি আমাকে ছেড়ে চলে যাও। কি আর কি নয়, দেখো তুমি কখনোই আমার কোনো কথা শোনোনি। তোমাকে যদি বলি এইটা করে দাও, তুমি এটা করো না অন্যটা করবে। তোমাকে যদি বলি এই খাবারটা করে দাও, তুমি তখন সেই খাবারটা করো না, ঠিক আছে? তোমাকে যদি বলি এইদিকে যাবে, তুমি যাও ডান দিকে। তো কি আছে? সুতরাং আমি চাইছিলাম তোমার সাথে গল্প। তোমার সাথে গল্প মানে একটা কি আছে? তুমি চলে যাবো, আমি বলছি চলে। কেন হঠাৎ তোমার এইসব সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত দেখো, সিদ্ধান্ত বলতে তোমার সাথে আমার ভালো লাগছে না। তোমার যাবে আর হঠাৎ ভালো লাগছে, সংসার করলে আমার ভালো লাগছে না। ফাইনালি একটা ডিসিশন নিয়েছি, তুমি এখান থেকে চলে যাও। কি আর কি করছো আমার সাথে? আমার ভালো লাগছে না তোমার সাথে, ঠিক আছে? তুমি এখান থেকে যাও। তুমি যাও মানে কি কথা বলো, এরকম করছো কেন তুমি? দেখো আমি চিন্তা করেছি আমি আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করবো। কি বলছো এসব, কি ধরনের কথাবার্তা বলছো? কথাবার্তা আমি ঠিকই বলছি। তোমার একবার মনে হলো না যে তুমি মানে এই ধরনের কথা তুমি আমাকে বলছো? ভালো লাগছে না তোমার সাথে ব্যবহার করতে। কি বলবো, ভালো লাগছে না মানে তুমি এত বছর সংসার করার পর তোমাকে এখন তোমাকে এই জায়গায় এসে মনে হচ্ছে আমাকে ভালো লাগছে না? আমাকে প্রয়োজন নেই তোমার? প্রয়োজন নেই আমাকে ছেড়ে যেতে বলছো? হ্যাঁ তুমি আমাকে ছাড়া থাকতে পারবে তো? সেটা আমি জানি না, পারবো কি পারবো না বিয়েটা করি আগে, আর একটা তারপরে। কথাগুলো বললো কতটা কষ্ট পাবে। তোমার কষ্ট তোমার কষ্ট হলে আমার সাথে না বলবে, ঠিক আছে? আমি চলে গেলে তুমি খুশি তো? তুমি এটাই চাও তো? তুমি কেঁদে কষ্ট পাচ্ছ বা কি পাচ্ছ আমার দেখে দরকার নেই। তোমার যেখানে কষ্ট সেখানে আমার আনন্দ। আমি আমি কাঁদছি কাঁদছি আমি চলে যাবো তোমার জীবন থেকে, যা তুমি বিয়ে করে ভালো থাকো। যদি চাও আমাকে ছেড়ে তুমি ঘটনাকে বিয়ে করে সুখী থাকবে, তো তোমার সুখের জন্য আমি এইটা তো করতেই পারবো। অবশ্যই করতে পারবো। তুমি চলে যাও, যাও, কেঁদে লাভ নেই। পরে কিন্তু ডিসিশন চেঞ্জ করলে হবে না, পরে তুমি ডিসিশন চেঞ্জ করবে ওরকম কিন্তু আমি শুনবো না। চলে যাও, যাও। পরে কিন্তু ওই বাপের বাড়ি মা বাবার কথা শুনে চলে আসবো, ওরকম আমি শুনবো না। পুরোদিন আসবো না তোমার বাড়ি, আর আসতে হবে না। তুমি
ছেড়ে যদি অন্য কাউকে বিয়ে করে যদি সত্যি সুখী হও, সেটাই আমার থেকে আমার কাছে অনেক বড় সুখ। তুমি তো কখনো আমাকে ভালোবাসোনি, আমি তো বুঝেছিলাম সে বাবা। এটা বড় কথা নয়, আমার ভালো লাগে না ঘর করছে অন্য মেয়েকে সাথে আমি থাকলে ভালো খুশি হবো, যেটা ভাবলাম সেই জন্যই বলি। যেটা ভাবলাম বলে কোন একটা বড় ঝড় এসেছিল, সেই ঝড়ের পরিস্থিতি আমি পড়েছিলাম না, এটাই ভেবে নেব। আমি চলে যাবো সুখী থাকবো, কোনদিন সুখী থাকবে না তুমি কোনদিনের জন্য না। এই তো বড় বড় আলামত ছিল তোমার মনে, এইসব প্যাঁচ ছিল মনে, প্যাঁচ না কথাই আছে কাউকে কাজে গিয়ে কোনদিন সুখী থাকতে চাই না। তোমার জমানো যেরকম ভাবে পারি পায়ে নিতে পারি, যেরকম পারি তাকে ভিক্ষা করে পারি ঠিক করে চলে যাচ্ছে সারা জীবনের মতো। যাও যাও বন্ধুরা, সত্যি কি বাজে গেছে, আমি নিয়ে আসি ওটাই তো মজা। এখানে ছিল বার করেছিল বন্ধুরা, আমার ব্যাংকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।